কৃষ্ণ দুটি ভাই মৃদাঙ্গ বাজতই মৃদাঙ্গ বাজতই রুনু ঝুনু কৃষ্ণ 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 গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ জোনারি গোদানাথ যেভাবে আপনারা জয় ধরে দিলেন, যেভাবে আপনারা হরি বল বললেন, যেভাবে আপনারা কৃষ্ণ বল বললেন,
প্রচন্ড ভালো লাগলো। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা জেনে রাখবেন, এটা ঘোর কলিকাল, সব ভালো ভালো নয়। আজ থেকে ঠিক 20 বছর আগে ভগবতী বন্দ্যোপাধ্যায় মহাশয় হাইকোর্টের প্রধান বিচারপতি একটা মারাত্মক আইন পাস করে গেছেন, 65 ডেসিমিলের উপর শব্দের কম্পনাঙ্ক যদি যায়, তার মানে এই যে মাইক বাজিয়ে উচ্চস্বরে রাত 10টার পর হরিবাসর চালাচ্ছেন, এর পিছনে যদি কেউ আপনাদের থানা পুলিশ করে, যারা দায়িত্ব নিয়ে হরিবাসর চালাচ্ছেন, সব কটাকে ধরে নিয়ে গিয়ে হরিবোল করে ছেড়ে দেবে, একটা বাধা। দ্বিতীয় বাধা হলো এই যে দেখতে পাচ্ছেন দেহটা, এটা কলিকালের দেহ, অন্নগত প্রাণ, অল্প আয়ু, যে কদিন খাবো ব্যাটারি চার্জ থাকবে, কিন্তু দুদিন মাগো খাওয়া বন্ধ করে দিন, হরি বল কেন কোনো বলই বলতে পারবেন না। তাহলে দুটো বাধা সৃষ্টি হলো, উচ্চস্বরে হরি বল বললে মাগো থানা পুলিশ হবে, উচ্চস্বরে হরি বল বললে ব্যাটারি চার্জ কমে যাবে। তাই যদি হয়ে থাকে, হরিনামটা আস্তে আস্তে বলতে পারতাম, চুবি চুবি বলতে পারতাম, ফিস ফিস করে বলতে পারতাম, সেভাবে না বলে কিভাবে বললাম, এইভাবে জোরে জোরে বললে যদি থানা পুলিশ হয় জানতে যাবো। এখনো পর্যন্ত ভারতবর্ষে যা কিছু হয়েছে, চুপি চুপি হয়েছে, ফিস ফিস করে হয়েছে, কানে কানে হয়েছে, কিন্তু হরিনামটা জোরে জোরে হয়েছে। কেন আপনারা দেখবেন মা, অনেকে বাসে ট্রেনে ট্রামে যায়, এত বড় একটা ঝোলা নিয়েছে, ঝোলার ভিতরে ঝোলার মাগো হাতটা গলিয়ে দেখবেন জ্যৈষ্ঠ মাসের কাদলা মাছের মতো খাবি খাচ্ছে। এইভাবে আপনারা হরিনাম করবেন না। কেন? হরিনাম বললে যা হয়, হরিনাম শুনলে তাই হয়। তাই প্রশ্ন হলো, হরিনামটা জোরে জোরে কেন বলবো জানতে যাবো, কার কাছে জানতে যাবো? নদিয়ার ছেলে নিমাই, চাপা ফুলের মতো দেখতে, কাঁচা সোনার মতো দেখতে, সেই ছেলেটা হরিনাম করছিল। আপনারা অদ্বৈত আচার্য শিবাস মুকুন্দ দল বেঁধে জানতে গেছে, ও প্রভু আমরা হরিনাম করি, নবদ্বীপের বাবাজিরাও হরিনাম করে, উচ্চৈস্বরে হরিনাম করে কেন? এবার আপনারা শুনুন, কেন উচ্চৈস্বরে হরিনাম করা হয়? আমি বলছি না আজকের আমি আছি কাল থাকবো না, আজকের যারা কেন্দ্র বা রাজ্যে ক্ষমতা আছে কাল কিন্তু থাকবে না, কিন্তু জেনে রাখবেন ভগবান ছিলেন, আছেন, থাকবেন। তাই ভগবান বলছে হরিনামটা কোনদিন আস্তে আস্তে বলা চলবে না, চুপি চুপি বলা চলবে না, ফিস ফিস করে বলা চলবে না। কেন? তার কারণ হলো, পশু পক্ষী আদি জীব নামে বলিতে না, উচ্চৈস্বরে সংকীর্তন পর উপকার করে, নামের মধ্যে নামি আছে, নামকে করো দান, নামের মধ্যে নামি আছে, নামকে করো দান, নামের মধ্যে নামি আছে, নামকে করো দান। এবার মায়েরা শুনুন, এই যে হরিবাসর যারা চালাচ্ছেন, লক্ষ্য রাখুন মা, আজকে আপনারা ভগবানকে পুজো দিচ্ছেন, ভগবান আপনাদেরকে আপনজন। আপনি যদি বাড়ির বউ হন, তিনি আপনার স্বামী, আপনি যদি সন্তান হন, তিনি আপনার পিতা, আপনি যদি ভক্ত হন, তবে আপনার কাছে তিনি ভগবান। তাহলে মোট কথা পরিষ্কার হয়ে গেল, ভগবান আপনাদের আপনজন, সেই আপনজনের কাছে আপনারা এসেছেন। কিন্তু কথা হলো, সেই আপনজনের কাছে যখন এসেই পড়েছেন, এবার বলুন সেই আপনজনকে কি করছেন? পুজো দিচ্ছেন। কাউকে ভালোবাসলে মাগো, আপনজনকে ভালোবাসলে মাগো, ভালো জিনিসটা তাকে দিতে হয়, বুঝতে পাচ্ছেন? আপনার বাড়িতে যে কুটুম আসবে, সবসময় নিজে না খেয়ে তাকে খাওয়াবেন, এইটাই হলো মাগো সেবা পরায়ণ ধর্ম। এবার আসুন ভক্তমণ্ডলী, আজকের এই কর্তৃপক্ষ ভগবানকে পুজো দিচ্ছেন, বাহ অপূর্ব, তাকে মূর্তি দিয়েছেন, যে ফটোটা দিয়েছেন তাকে আমি প্রণাম করি, দেখলেই মনে হবে হ্যাঁ সত্যি ওখানে রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছেন। এবার আপনারা বলুন ভগবানকে কি দিয়ে পুজো দিচ্ছেন? ফুল দিয়ে, ফুল
ফুলটাকে দিয়েছে একটা গাছ, ফল দিয়ে পুজো দিচ্ছেন, ফলটাকে দিয়েছে একটা গাছ। এবার বলুন, আজকের আপনাদের পাড়ার যে পুরনো গাছটা আছে, গাছ শুধু ফল ফুল দেয় না, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন দিয়েছে। এই পাড়ার সবচেয়ে পুরনো গাছ সারাদিনে 300 মানুষকে অক্সিজেন দান করে। তাই একটা গাছ কাটা মানে মানুষের গলা কাটা সমান। যে গাছটা ভগবানের পূজার জন্য ফুল পাঠালো, ভগবানের মাগর সেবার জন্য ফল পাঠালো, সেই গাছটা কিন্তু জেনে রাখবেন আপনাকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন পাঠিয়েছে। এতদিন আপনারা শুনেছিলেন যে আপনাদের দিল্লিতে বায়ু দূষণ হয়ে গেছে, কিন্তু কলকাতায় 750 উপরে বায়ু দূষণ। এবার বোঝা যাচ্ছে, একটা গাছ কাটার সঙ্গে সঙ্গে যদি 10টা গাছ বসাতে না পারেন, এই যে এই যে দূরের ছেলেগুলো, এদের আপনারা মানুষ করছেন, ব্যাংকে টাকা রাখছেন, এলআইসি করছেন, ঠিক করে বলুন, ও বাঁচলে তবে তো মাগো আপনার টাকা কাজে লাগবে, ও বাঁচলে তবে তো আপনার টাকা কাজে লাগবে। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? সেই বাঁচার জন্য একটা গাছ কিন্তু, সেই বাঁচার জন্য একটা গাছ কিন্তু আপনাদের অক্সিজেন দিয়েছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হ্যালো ছে, হ্যালো ছে, হ্যালো ভক্তমণ্ডলী, তাই আমি জয় জয় শ্যাম সুন্দর কি জয়, লাল কি জয়, লাল কি জয়। এবার আসুন, সেই গাছটা ভগবানের জন্য ফুল পাঠালো, ভগবানের জন্য ফল পাঠালো, আপনার জন্য অক্সিজেন পাঠালো বাঁচিয়ে রাখার জন্য। এবার আপনি বলুন, ওই ফুলটা আপনার না, ওই ফুলটা ফলটা আপনার, সেটাও আপনার নয়। গাবি দুধ দুধ পাঠিয়েছে ভগবানের পুজোর জন্য, যে গাবির দুধে আপনার দুধের সন্তান মাগো সুস্থ হলো, বৃদ্ধ পিতা সুস্থ হলো, সেই গাবির দুধ ভগবানের পুজোয় চলে গেল। এবার বলুন, তাহলে ফলটা আপনার নয়, দুধটা আপনার নয়, আস্তে, ফুলটা আপনার নয়, ওরা কার? সব আপনার ধার করা মাল, এইগুলো যে নিয়ে এসেছেন সব ধার করা মাল। এবার বলুন, যারা আপনাকে এত দিয়েছে, আপনি তাকে কি দিয়েছেন? কিছু দিতে পারলেন না। তাই এই হরিনামটা যত জোরে গ্রামের দূরে দূরে ছড়িয়ে পড়বে, সে যে ধর্মের লোক হোক, এই হরিনামের এত ক্ষমতা, এই কৃষ্ণ নামের এত ক্ষমতা, একবার যদি কানে শুনতে পায় তারা উদ্ধার হয়ে যাবে। তাই চিৎকার করে বলুন, নিতাই গৌর দেবানন্দ হরি হরি হরি, জয় জয় শ্যাম সুন্দর কি জয়, শ্রীধর লাল কি জয়, শ্রীধর লাল কি জয়। এতক্ষণ পরে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন, হরিনামটা কোনদিন আস্তে আস্তে বলা যাবে না, জোরে বললে যারা শুনতে মাগো এখানে নেই, গাছ যে ফল পাঠিয়েছে এখানে নেই, গাবি এখানে নেই, সে ভগবানের জন্য দুধ পাঠিয়েছে, তাই আপনি এখানে কেন এসেছেন? ধর্ম করতে এসেছেন। ধর্ম কাকে বলে? যে নিজেকে ধরে, পাড়ার পাঁচজনকে ধরতে সাহায্য করে। আর আমরা কি করি? আমি খাবো আর আমার ছেলে বউ খাবে, এইটাই গালে চড়মারা কাজ। তাই এক হাঁড়ি ভাত পাঁচ ভাই যদি ভাগ করে খেতে পারেন, জানবেন ধর্মপথে আছি। আর আমি খাবো, আমি পড়তে গেলে গন্ডগোল। তাই আপনি যখন ধর্ম করতে এসেছেন, যে ফুল পাঠিয়েছে, ফল পাঠিয়েছে, যে দুধ পাঠিয়েছে, তারা হরি বল বলতে পারে না, জোরে জোরে হরিনাম বললে মাইকের মাধ্যম দিয়ে গ্রামে যত দূরে ছড়িয়ে পড়বে, যারা শুনতে পাবে তারা উদ্ধার হয়ে যাবে। তাই এতক্ষণ পরে পরিষ্কার হয়ে গেলাম যে হরিনামটা কোনদিন ফিস ফিস করে কানে কানে মাগো চুপি চুপি বলা চলবে না, চিৎকার করে বলতে হবে। তবে ভক্তমণ্ডলী, একথাও সত্য, শুধু চিৎকার করে হরিনাম বললেও কাজ হবে না, উচ্চৈস্বরে হরিনাম বললেও কাজ হবে না। কেন হবে না? এবার শুনুন, আপনি আমার মা, ঠিক করে বলুন। আচ্ছা মা, আপনার মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ছেলে চাকরি পেয়েছে? বললে হ্যাঁ। এবার বলুন, আপনার দোতলা বাড়ি বাঁধা হয়ে গেছে? হ্যাঁ বাবা, সেটাও হয়েছে। এবার বলুন, আপনি দীক্ষা নিয়েছেন? ও বাবা, আমি